নিউইয়র্ক সিটির মেয়র বলেছেন তিনি হাজার হাজার অভিবাসীর জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে হ্যাঙ্গার আকারে তাঁবু তৈরি করার পরিকল্পনা করছেন। বিশেষত ফেডারেল সীমান্ত নীতির আওতায় রিপাবলিকান গভর্নররা যাদেরকে বাসে করে নিউইয়র্কে পাঠিয়ে দিয়েছেন তাদের ওইসব তাঁবুতে আপাতত আশ্রয় দেওয়া হবে। শহরটি আনুমানিক 13,000 নতুন অভিবাসীর জন্য নিউইয়র্কে বাসস্থান খুঁজে পেতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। নিউইয়র্কের মেয়র এডিক অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন এটি প্রতিদিনের গৃহহীনতার সংকট নয়, একটি মানবিক সংকট যার জন্য একটি ভিন্ন ব্যবস্থা প্রয়োজন।